I will make a video. আরে দিদি, আগে সেসব দিয়ে শুনুন না, দুটো কথা বলতে দিন। বন্ধুদের সাথে অনেকদিন পরে কথা বলতে এসেছি, দুটো মনের কথা শেয়ার করি, তারপরে না উইল নট করবেন, ঠিক আছে? হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওটি হে মহিষাসুর মর্দিনী মাস্টার শেফ নন্দিনী, সেসব দিয়ে শুনুন, আপনাকে ডিফেন্স করছি না, ট্রোল করছি, আগে দেখুন, তারপরে না হয় শাট আপ শাট আপ করবেন, ঠিক আছে? সো হে হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিও ঠিক আছে, আগে আপনি করে নিন। হলো তো, হলো তো, চোখের জলে নাকের জলে এক হয়ে পুরসভা ড্রেন হলো তো। এই একটা মেয়েদের প্রবলেম জানেন তো, বোঝে কম চিল্লায় বেশি। আমি আগেই বলেছিলাম, এবার তো আমাকেই সামলাতে হবে। বলি এবার, বলেন বলেন। সো লেটস স্টার্ট। চলো ভাই। নন্দিনীদির ভাতের হোটেলে উপচে পড়ছে ভিড়, দৌড়ঝাঁপ করে খাওয়াচ্ছে দিদি নয়কো ধীর স্থির। চোখের সামনে মাছ ভাজা টাটকা সবজি প্লেটে সাজা খাদ্য নয়কো বাসি, নট অনলি টেস্টি ফুড ব্যবহারটাও ভেরি গুড, সাথে তার মিষ্টি হাসি। ওটাই ভালোবাসা। ৩০ টাকায় ভেজ থালি, সবাই দিল হাত তালি, লাঞ্চে জনতা রাশ, দিদির স্মার্টনেস একে বেঁকে, ফুড ব্লগারদের পড়ল চোখে হলো সর্বনাশ। একদা এক কাস্টমার জঘন্যতার ব্যবহার দিদিকে দিল চটিয়ে, একদা এক কাস্টমার জঘন্যতার ব্যবহার দিদিকে দিল চটিয়ে, ক্যামেরা নিয়ে হাতে এটাই ক্যাপচার করতে ব্লগাররা ছিল তাকিয়ে। আজ থেকে বেশ কয়েক মাস আগে মাখা সবজি বিক্রেতা বুলান বাবু দা মাখা কাকুকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। মানুষের পিন্ডি বাদে বাকি সবকিছু চটকে তিনি মেখে দিতে পারতেন, সেই কারণেই খুব কম সময়ে জনপ্রিয়তা শিখরে পৌঁছেছিলেন কাকু। এক্সপোজ, টোস্ট, রোস্ট করে এরকম ভুল বাদে কিছু উড়বার বেশ ভালো ভিউ কামিয়েছে। এটাও বড় কথা নয়, পাগল নাকি? এই জনপ্রিয়তাই হলো তার কাল 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 মে হাম তুম কারে থামাল, এটা ব্লগারদের গান হওয়া উচিত। ট্রেন্ডিং নামক নদীর ভিউস নামক প্রবাহিত স্রোতে হাত সবাই ধুতে চায়, এবং সেজন্যই ফুড ব্লগারদের শুরু হলো অত্যাচার। অত্যাচারে অতিষ্ঠ বুলান কাকুর মাথা হলো নষ্ট। কোন কোন লুচ্চা ব্লগার এসে বলেছিল দাদুর বিচি মেখে দাও, মানা যায় বলেন তো, মানা যায়? সেই অত্যাচারিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত শোষিত বুলান বাবু দা মাখা কাকুর পাশে দাঁড়িয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। বন্ধুগণ, আমরা ছোটবেলা একটা রচনা পড়তাম না, টেলিভিশনের আশীর্বাদ এবং অভিশাপ। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে জনপ্রিয়তার আশীর্বাদ এবং অভিশাপ নিয়ে একটা বিরাট কাব্যগ্রন্থ রচনা করা যেতে পারে। তোমার 6-7-8 সেন্স বলছে, অনেকের পেটের ক্ষুধা মর্দিনী মাস্টার শেফ নন্দিনী, উনিও জনপ্রিয়তার আশীর্বাদের পাশাপাশি অভিশাপের শিকার হতে চলেছে। সেদিক থেকে অ্যাওয়ারনেস ফেলানোর জন্য আমার দায়িত্ব একটি ভিডিও বানানো, সেই ভিডিওই বানাতে চলেছি। চুলচেরা বিশ্লেষিত আলোচনা হবে, ধৈর্য ধরে বসে সেসব দিয়ে দেখো, খিদে পেলে নন্দিনীদের হোটেলে গিয়ে খেয়ে এসো, ভাত খেও, মাথা খেও না। দেখো বন্ধুগণ, টেস্টি খাবার, ভালো খাবার, ফ্রেশ খাবার, 30 টাকায় সবজি ভাত, এরকম অনেক হোটেলেই পাওয়া যায়। কিন্তু নন্দিনীদের হোটেলে এত ভিড় কেন, এত জনপ্রিয় কেন? কারণ এখানে লাঞ্চে ভাত সবজি ডাল মাছ মাংস ডিমের সাথে পাওয়া যায় তার মিষ্টি হাসি। তো লাঞ্চের পাশাপাশি অনেকে ক্রাশ খেতেও এই হোটেলে আসে, তার প্রমাণ আপনাদের চোখের সামনে। আরে ভাই, তোকে ভাত খেতে দিচ্ছে, করলা ভাজা খাবি নাকি বেগুন ভাজা খাবি, ডাল খাস নাকি সবজি না খেলে কমিয়ে রাখতে বলবি নাকি এক্সট্রা এক টুকরো পেঁয়াজ বা লঙ্কা দিতে বলবি, সেটা দেখার জন্য থালের দিকে তাকা না মুখের দিকে। হ্যাঁ, এ তো ক্রাশ খেয়ে পেট ভরে গেছে, লাঞ্চ কি করবে? তবে তার আগে একটি ইন্টারেস্টিং ঘোষণা বন্ধুগণ, তোমরা কি জানো তোমাদের ওপিনিয়নকে হ্যাঁ বা নাতে দিয়ে তোমরা প্রফিট আর্ন করতে পারো? হ্যাঁ, প্রোভো হচ্ছে এমন একটি ওপিনিয়ন ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে তোমরা তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়নকে সঠিকভাবে দিলে রিওয়ার্ড পেয়ে যাবে। কিচ্ছু নয় বন্ধুগণ, জাস্ট তোমার নলেজ কি ইউটিলাইজ করে সঠিকভাবে ওপিনিয়ন দিতে হবে। যেমন ধরো, ইন্ডিয়া টু উইন থার্ড ওডিআই ভার্সেস শ্রীলঙ্কা, এর উত্তর জাস্ট তোমাকে হ্যাঁ বা নাতে দিতে হবে, যদি সঠিক হয় তাহলে তুমি প্রফিট আর্ন করতে পারো। 1 কোটির উপরে লোক প্রোভো প্ল্যাটফর্মটা ইউজ করছে বন্ধুগণ, এটা যথেষ্ট ট্রাস্টেড প্ল্যাটফর্ম। এখানে টাকা ইনভেস্ট করা এবং উইথড্রল করা খুবই সোজা, লাইক গুগল পে, পেটিএম কার্ড, ইট ইস অনেক উপায় রয়েছে। ক্রিকেট, ফাইন্যান্স, ইউটিউব, মুভি, এরকম অনেক টপিকের উপরে তোমাকে এখানে প্রশ্ন জিজ্ঞেস করবে। তো দেরি কিসের বন্ধুগণ, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আজই ডাউনলোড করো, আর আমার লিঙ্কের থেকে ডাউনলোড করলে পেয়ে যাবে 25 রুপিস বোনাস। সো হারি আপ, লিঙ্ক ইন ডেসক্রিপশন। ওপিনিয়ন দিয়ে দিয়ে খিদে পেয়ে গেল বন্ধুগণ, চলো এবার আবার নন্দিনীদের হোটেলে ভাত খেতে যাওয়া যাক। চলো। SS রাজামৌলির RRR সিনেমার নাটোনাটো গানটা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক সেরকম 2023 সালে গোল্ডেন গ্লোব উইনিং বেস্ট ব্লগার যদি কেউ হয়ে থাকে তাহলে আমার চোখে এই ভদ্রলোক, জাস্ট দেখে নাও।
মানে কে খেতে দিচ্ছে, ছেলে না সুন্দরী মেয়ে, সে হাসছে না কাঁদছে না, মুখ ভেঙাচ্ছে, তার কিচ্ছু যায় আসে। মাছ ভাজা এত টেস্টি কেন? সর্ষের তেল, নারকেল তেল, সূর্যমুখীর তেল, অলিভ অয়েল, পেট্রোল, ডিজেল কি দিয়ে ভাজা হয়েছে তাতে জাস্ট ছেড়া গেল। তার মুখের সামনে সেলফি ক্যামেরাটা অন করেছে, ভাতের থালা নিয়ে বসেছে, খাচ্ছে, ব্লগ করছে, কাউকে ডিস্টার্ব করছে না, কাউকে গিয়ে বলছে না, দিদি আপনি হোটেলটা কবে থেকে শুরু করেছেন, আপনার কি পেছনে কোনো দুঃখের কাহিনী রয়েছে, কটায় বন্ধ করেন, কোন ধরনের কাস্টমার আসে, কি খায়, কি বলে, খাওয়ার পরে ঢেকুর তোলে নাকি হেঁচকি তোলে, আর ধর জন্য মিনারেল না জেনারেল ওয়াটার চায়, তার কিচ্ছু যায় আসে না, সে কাউকে ডিস্টার্ব করছে না, সে সকালে খায় পুদিনা, কাউরে সে বেস্ট ব্লগার। ডাইলে নুন হয় নাই, আরে বাঙালি ডাইলে নুন হয় নাই কথাটা না গেলে পেটে ডাইল ভাত তো হজম হয় না। বাঙালি মানুষের বিপদে হাত না ধরুক, খাওয়ার মধ্যে খুদ ধরতে ওস্তাদ। সাধারণত লাইন হোটেলে টেবিলের উপরে একটা লঙ্কার বাটি আর নুনের বাটি রাখা থাকে। এখনকার মানুষ মানুষের কাটা খায় নুনের ছিটা দিতে পারে, কিন্তু কম নুন হওয়া ডালের মধ্যে হালকা নুনের ছিটাটা দিতে পারে না। এবার দেখে নেবো অনেকের দুপুরের পেইড অন্নদাত্রী পাকস্থলীর ক্ষুদা মর্দিনী মাস্টার শেফ নন্দিনী, ওনার ব্যাক হিস্ট্রি। বাবার বিজনেস নষ্ট হয়ে যাওয়া, বাবা অসুস্থ হওয়া, তারপরে বাবার ফাইট ব্যাক করা যে না আমি কিছু করবো, মানে আমার নিজস্ব কোনো স্টোরি নেই, দেখলাম যে বাবার কেউ না, আমার প্রয়োজন আছে। এক্ষেত্রে নন্দিনী ম্যাডামকে হালকা কুর্নিশ জানানো যেতেই পারে, যেখানে আজকালকার মেয়েরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাপা কাপড়ি, ফেসবুক সুন্দরী, নাটক করে, ছলনা করে, দু তিন দিন না খেয়ে হালকা ব্ল্যাকমেল করে বাবার থেকে স্কুটি কিনে মানুষের পেছন মেরে দিচ্ছে, মানে পেছনে ধাক্কা মেরে দিচ্ছে। বয়ফ্রেন্ডের সাথে ভালোবাসার ছলনা করে, প্রেমের সুরসুরি দিয়ে তার পকেট ফাঁকা করে আইফোন 14 প্রো ম্যাক্স প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণভাগ কিনে ইনস্টাগ্রামে মিরর সেলফি এবং রিল বানিয়ে ভিউজ কমিয়ে যাচ্ছে, সেখানে এই মেয়েটি নন্দিনী তার বাবা বয়স্ক বাবার কাঁধে কাঁধ মিলিয়ে একটি হোটেল চালিয়ে যাচ্ছে। চাকরি করতাম, বাট প্যান্ডেমিক টাইমে যখন কলকাতায় আসি তারপরে বাবার চাকরি চলে যায়। লকডাউন পরবর্তী মন্দা চাকরির বাজারে সে চাকরি ছেড়ে দিয়ে তার বয়স্ক বাবার স্বপ্ন বা ইচ্ছা বা ব্যবসাটাকে কন্টিনিউ করে যাচ্ছে খেটে, তার প্রমাণ পাওয়া যায় তার আঙুলের দিকে তাকালে। হয় ছাকা লেগেছে বা কেটে গেছে, সেখানে ন্যাকড়া জড়িয়ে গরম ভাত সার্ভ করে যাচ্ছে। এটা দেখে আমাদের সবাই মিলে নন্দিনী ম্যাডামকে একটা বড়সড় সেলুট জানানো যেতেই পারে। এ কথা বলতে বাধ্য হচ্ছি, অনেক ন্যাকা ষষ্ঠী, শুধু ন্যাকা ষষ্ঠী না, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী মামনি রয়েছে, যাদের হাতে হালকা ছাল উঠে গেলে অ্যান্টিবায়োটিকের সাথে বয়ফ্রেন্ডের চুমা লাগে সেই ঘাস আড়াইতে। সেখানে দেখো এই মেয়েটা হাতের মধ্যে ন্যাকড়া জড়া গরম ভাত সার্ভ করতেছে। ইন্সপায়ার হইতে হলে নন্দিনী ম্যাডামকে দেখে ইন্সপায়ার হওয়া, ফেক ফ্যামিনিস্ট তো অনেক আছে। লেজেন্ডারি টিচার খান স্যারের কোচিংয়েও যেরকম বোম নিক্ষেপ করা যায়, ঠিক সেরকম নন্দিনীদের বারাবাতে ছাই দিতেও একসময় ভিলেনের এন্ট্রি হয়। বলেন কি, দেখে নেবো ক্লাইম্যাক্সের ক্যাচাল। প্রথমেই আমাদের জানতে হবে এই টুপি পরা ভদ্রলোকের রাগের কারণ কি। দেখবো উনি শুনছেন না, বলছেন আমাকে মাংসগুলো ই করে দিন। আরে ঠিক আছে, আপনি গিয়ে বসুন, কথা শুনলো না, লাস্ট এখান থেকে নিয়ে গেল, ভুল করে যে কাস্টমার খেতে খাচ্ছে তাকে না দিয়ে ওখানে দিয়েছে, তো অটোমেটিক্যালি বলবে কাস্টমার। একদমই একদম, এই টুপি পরা ভদ্রলোক এসছেন ঠিক টাইমে, তাকে খাবার পরিবেশন করা হয়নি বলে ক্ষুধার্ত পেটে রাগান্বিত মস্তিষ্কে নিজের খাবার নিজেই নিয়ে খেতে শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে কি হয়েছে, যারা অলরেডি খাচ্ছিল তাদের খাবার পরিবেশন একটু লেট হয়েছে বলে তারা রাগ করেছে, স্বাভাবিক। তো টুপি পরা আঙ্কেল ভদ্রলোক, আপনার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমাদের খিদে পাওয়ার আগে আমাদের যে খিদে পেয়েছে সেটা যদি কেউ বুঝে গিয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র আমাদের মা। আমাদের সময় খেলতাম লুডো, দাবা, ক্যারাম, এখন খেলছি ফ্রি ফায়ার, পাবজি আর অনেক কিছু। মা সেই সময় টেবিলে ভাত বেড়ে চিৎকার করতে করতে তার গলার লালা শুকিয়ে যায়, তবু আমাদের কর্ণপাত হয় না তার চিৎকার। অবশেষে মুরজাটা ছুড়ে মেরে এই কুত্তার বাচ্চা খেতে আসবি না বলার সাথে সাথে আমরা ডাইনিং টেবিলে প্রবেশ করি, অথবা স্কুল থেকে এসে ব্যাগটা রেখে ড্রেস খুলে হাত পা ধুয়ে এসে মোছার আগে যদি ডাইনিং টেবিলে দেখি খাবার পরিবেশন হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের মা। মা মা মানে পেটে খিদের উন্মোচনের সাথে সাথে খাবার পরিবেশনের টাইমিং যদি পৃথিবীতে সব থেকে বেস্ট কারো হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের মা। নিজের বউরাও কোনোদিনও ঠিক টাইমে খেতে দেয় না, এটা বলার জন্য আমার রাত্রিবেলা বেডরুমে বিরাট বড় অশান্তি লাগতে চলেছে। থোড়া ফ্যাল ইঙ্গিতেরা ভাই, সত্যি কথা বললাম ভালোবাসি, তুমি খুব ভালো একটা মানুষ। তো বলছি টুপি পরা আঙ্কেল, যেখানে আপনার বাড়িতে আপনার মা বা বউ রান্না করেনি বলেই আপনি দুপুরবেলা হোটেলে খেতে এসেছেন, যেখানে আপনার নিজের অর্ধাঙ্গিনী ঠিক টাইমে রান্না করে খেতে দেয়নি সেখানে একটা অপরিচিত হোটেলের মালকিন আপনাকে টাইম মতো খেতে দেবে এটা আপনি কি করে আশা করেন? আর সার্ভিস ভালো পেতে হলে ফাইভ স্টার হোটেলে যান, আর না হলে ফাইভ স্টার হোটেলের মানসিকতা বাড়িতে রেখে লাইন হোটেলে খেতে আসুন। আর হ্যাঁ, 10-20 মিনিট খাবারের জন্য ওয়েট করে আপনি অ্যাটলিস্ট খুশি হবেন না, কারণ আপনার ক্রাশ খাওয়ার বয়সটা চলে গেছে পাশে বৌদি। এবার করব ব্যবহারের চুলচেরা বিশ্লেষিত আলোচনা। না দিদি না, এটা একদম ঠিক করলেন না, আপনি আপনার বাবাকে সাহায্য করছেন, তার কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাই বলে বাবাকে আমার শাট আপ
এটা বলতে আপনি পারেন না। এটা দেখার পরে আপনাকে যে কুর্নিশ প্রদান করেছিলাম সেটা হালকা করে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছি। আপনি একটু বাবাকে সরি বলে নেবেন, সবার সামনে না হলো বাড়ি থেকে সরি বলে নেবেন। এখন আপনি বলতে পারেন আমার বাপ আমি যা খুশি তাই বলবো, এই বাপ আপনার একার হতে পারে কিন্তু সিনে বাপ সবার, তাই সবার উদ্দেশ্যে বলছি সরিটা চেয়ে নেবেন, ভালো লাগবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বন্ধুগণ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো যদি না লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার দরকার নাই, আশা করি ভালো লাগছে। আর শেষ করার আগে একটা কথা না বললেই নয়, যারা নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের কোনো রকম ক্ষতি না করে জীবন জীবিকা অতিবাহিত করছে তাদের কর্মক্ষেত্রে গিয়ে ভিডিও করার আগে জাস্ট একটা পারমিশন নেওয়াটা উচিত। হয়তো পারমিশন না নিলে কিছুই যায় আসবে না, বাট এটা একটা শিক্ষা, একটা ম্যানার্স, একটা এথিক্সের মধ্যে পড়ে। আশা করি পরবর্তীকালে কাউকে বিরক্ত করে কারো পারমিশন ছাড়া ভিডিও বানিয়ে তোমরা তোমাদের এথিকলেস, ম্যানারলেস, অশিক্ষিত ব্লগার বলে এস্টাবলিশ করবে না। দেখো বন্ধুগণ তারা খেটে খাচ্ছে, তারা আমাদের ইউটিউব ভিডিওর ভিউজ ইনক্রিজের ঠেকা নিয়ে বসে নাই। যদি বলে ভিডিও করো না মিন্স ভিডিও করো না, নো মিন্স নো, না সিফ এক শব্দ নেই আপনি আপ মে পুরা বাক্য ইয়ার অনর ইয়ে না কো কিসি তর্ক স্পষ্টীকরণ এক্সপ্লেনেশন ইয়া ব্যাখ্যা কি জরুরত নেই হতি না কা মতলব নাই হোতা হ্যায় মাই ভাইরাল ক্লায়েন্ট সে নো ইয়ার অনর নো ও না বলনে ওয়ালি আদমি লড়কি ইয়া বুজুর্গ হো ইয়া পরিচিত হো ইয়া ফ্রেন্ড হো ইয়া বয়ফ্রেন্ড হো গার্লফ্রেন্ড হো ইয়া আপকি আপনি হাজবেন্ড কিউ না হো ইয়া আপকি আপনি বিবি কিউ না হো না কা মতলব নো If someone say that don't record my video, you stop. দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ব্রেকের পর। We'll take a short break.